আপনার বই আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। দৃষ্টি গানা দিরিকার মানে বর্তমান পৃথিবীটা প্রযুক্তির, এটা আমাদেরকে মেনে নিতে হবে। অনেক নতুন ধরনের প্রযুক্তি আসছে, অনেকগুলি খুবই কাজের প্রযুক্তি, তাই না? আমাদের পরিশ্রম বাঁচিয়ে দিচ্ছে, তাই না? কাজে আমি চাই আমাদের ইয়াং জেনারেশন প্রযুক্তিতে দক্ষ হোক। তো এই সাথে আমি সেটাও বলি ওদেরকে যে প্রযুক্তিতে যেন নেশার মতন হয়ে না যায় এবং প্রযুক্তি যেন তাদেরকে নিয়ন্ত্রণ না করে, কারণ যারা এই প্রযুক্তিগুলো তৈরি করে তাদের অনেকে কিন্তু ব্যবসা করছে, এখান থেকে মানুষকে নিয়ে ব্যবসা করছে। যত বেশি মানুষ ওদের প্রযুক্তিটা ব্যবহার করবে ওদের তরা মানে বড়লোক হবে সেখান থেকে, ঠিক আছে? সেজন্য ওদেরকে কেয়ারফুল থাকতে হবে, তাদেরকে যেন প্রযুক্তি ব্যবহার করতে না পারে। আর আমি চাইবো, যেহেতু ইনো আমি সবসময় চাই মানুষজন, আমরা যেহেতু মানুষ হয়েছি, আমরা তো মানে যন্ত্র না, মেশিন না, আমরা কোনো কোনো প্রাণীও না, আমরা মানুষ। মানুষের প্রধান কোয়ালিটি হচ্ছে গিয়ে তারা অ্যাবস্ট্রাকশন পারে, তারা বিমূর্ত চিন্তা করতে পারে, তারা কল্পনা করতে পারে। কাজে এই কোয়ালিটিসগুলো মানুষের, এটা যেন তারা বিকশিত করে ধরে রাখে, এবং সেটার জন্য সবচেয়ে সোজা হচ্ছে বই পড়া। আরও অন্যান্য উপায় আছে, কিন্তু বই পড়া হচ্ছে সবচেয়ে সোজা, ঠিক আছে? কাজে আমি চাইবো সবাই বই পড়ুক, যে কোনো বই। হ্যাঁ, অবশ্যই, কারণ এই আমি পৃথিবীর একমাত্র বইমেলা যেটা নাকি এক মাস ধরে হয় এখানে, কি অসাধারণ একটা ব্যাপার, তাই তো? কাজে এখানে সবাই আমরা যদি তাকাই চারপাশে দেখতে পাচ্ছি লেখক প্রকাশক পাঠক সবাই আছে সেখান থেকে। এখানে যারা আসছে তারা সবাই কোনো না কোনোভাবে বইয়ের জন্য এসছে, হয় বই পড়বে, না হয় বই কিনবে, না হয় বই দেখবে, না একজন লেখকের সাথে কথা বলবে, তাই না? কাজে এটা একটা চমৎকার একটা ব্যাপার, এবং ইউনো এটা আমি মনে করি যে আমাদের দেশের একটা অত্যন্ত একটা মানে কী বলবো, চমৎকার উদাহরণ। আমি শুনে খুবই খুশি হয়েছি যে একই সঙ্গে খুলনাতেও একটা বইমেলা হচ্ছে এবং চট্টগ্রামেও একটা বইমেলা হচ্ছে। আমি চাইবো যেন বাংলাদেশের সব জায়গায় এরকম করে বইমেলা হোক, সোদের সবাইকে যেন ঢাকায় আসতে না হয়, সবাই যেন নিজের নিজের এলাকায় বইমেলা করতে পারে। থ্যাংক ইউ।